কেদারনাথ দিয়ে বলিউডে যাত্রা শুরু করেন। কেদারনাথ মুক্তির কয়েকদিন পরই রণবীর সিং এর সঙ্গে মুক্তি পায় তার দ্বিতীয় সিনেমা সিম্বা। বুঝতেই পারছেন সারা আলী খানের কথাই বলা হচ্ছে, বর্তমানে যে বলিউড অভিনেত্রীর দাপট দেখাচ্ছেন রূপালী পর্দা জুড়ে। তবে বাবা সাইফ আলী খানের সঙ্গে তার মা অমৃতা সিং এর বিচ্ছেদ। বাবার বাড়ি থেকে মায়ের সঙ্গে থাকা, পড়াশোনা এবং অত্যাধিক ওজন নিয়ে অভিনয়ের স্বপ্ন দেখা, সবকিছু মিলিয়ে একেবারেই সহজ ছিল না সারার রূপালী পর্দার এই সফর। বর্তমানে যখন সারাকে নিয়ে মেতে রয়েছে তার ভক্তরা, তখনই সইফ-কন শেয়ার করলেন তার একটি পুরনো ছবি, যেখানে মা অমৃতা সিং এর সঙ্গে ক্যামেরার সামনে পৌঁছে দিতে দেখা যাচ্ছে সারাকে। অমৃতার সঙ্গে যে সারাকে দেখা যায় তার সেই পুরনো ছবি দেখে হা হয়ে গিয়েছিল ভক্ত থেকে সহকর্মী প্রত্যেকেই। সারার বন্ধু কার্তিক আরিয়ানও বেশ কিছুটা অবাক হয়ে গেছিলেন তার ওই ছবিটা দেখে। তবে বলিউডে আসার পরই সারা জানান, অভিনয়ের শখ তার ছোটবেলা থেকেই ছিল, কিন্তু অত্যাধিক ওজনের জন্য তিনি কোনোদিনও অভিনয় জগতে পা রাখতে পারবেন সে কথা ভাবতেও পারেনি। বলিউডে আসার জেদ থেকে এরপর তিনি ডায়েট মেনে খাওয়া দাওয়া শুরু করেন, সেই সঙ্গে শারীরিক কসরত করতেন নিয়মিত। কঠিন নিয়ম নিয়ে জীবনযাপন করে তবেই তিনি বলিউডে নিজের জায়গা করে নিতে পেরেছেন বলে জানান সারা। সো ভিউয়ার্স, সারার এই অত্যাধিক ওজনের ছবিটি দেখে আপনার কি মনে হচ্ছে সে বিষয়ে কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেটস।